কে কোরআন আনবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে দরুদ পড়তে মুখ আপনার আটকায় গেছিল একটু আগে, তিনি জান্নাতে গিয়ে দরজাতে কোরআন আনবেন। ফা ফায়াকুলুল খাজিনু, ওই জান্নাতের দ্বাররক্ষী খাজেন ফেরেশতা বলবে, মান আনতা, আপনি কে? কথা আমার বুঝতে পারছেন? প্রশ্ন করবে যে আপনি কে, এই যে কোরআন আনলেন আপনি কে? তখন ফাআকুলু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলু, তখন ওই খাজান ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আমাকে মর্মে আদেশ করা হয়েছে আপনার পূর্বে যেন কারো জন্য আমি জান্নাতের দরজা না খুলি। বলেন না সুবহানাল্লাহ! তার উপরে দরুদ পড়তে বলেছে, আপনার মুখ জাম হয়ে গেছে, জাম হয়ে গেছে। আল্লাহর নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? পড়লে লাভ আছে না নাই? আপনি খোলেন নাসাই দুই নম্বর খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা হাদিস নাম্বার 1299, এই হাদিস পাবেন মিশকাতুল মাসাহাবি দ্বিতীয় খণ্ডের 921 নম্বর হাদিস, হাদিস একাডেমি কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ! হাদিসের ফজিলত পরের হাদিসে আরো বেশি আছে, নাসাই দুই নম্বর খণ্ড হাদিস নাম্বার 1300, এ হাদিস মিশকাতুল মাসাহাবি দ্বিতীয় খণ্ডের 922 নাম্বার হাদিস। আল্লাহর নবী এবার বাড়িয়ে বলছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন, আল্লাহ তার 10টি গুনাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ! একটু জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগে যে হুজুরদের কোনো কাজ নাই, একটু যদি মসজিদে খুতবা দিতে দেই, একটু যদি মাহফিলে উঠতে দেই, এ হুজুর আগে উঠে আল্লাহর প্রশংসা করিয়ে নেবে, নবীর উপরে দরুদ পড়িয়ে নেবে, যদি পাবলিক না পড়ে 5 মিনিট ওয়াজ করে হলেও পড়িয়ে নিয়ে তারপর যায়, ব্যাপার কি, এদের সমস্যা কি এই জায়গাতে? এটা জরুরি মনে করো কেন? এটা আপনাদের মনে প্রশ্ন হয় না? হয় না, না, এটা তো হওয়া স্বাভাবিক যে এটার কোনো দলিল আছে কিনা, প্রয়োজন আছে কিনা প্রশ্ন হতে পারে না আপনাদের? হুজুর একদম ডাইরেক্ট ওয়াজ শুরু করবেন, শুরুতে কি এগুলা মনে প্রশ্ন আসতে পারে? ভাইজান, কোরআন সুন্নাতের দরকার আছে, জরুরি আছে, এই জন্য আলেমরা করে নেই। আপনি হাদিসটা কোথায় পাবেন? তিরমিজি কিতাবুদ্দাওয়া হাদিস নাম্বার 3380। কথা আমার বুঝতে পারছেন? মাইকের শব্দ ক্লিয়ার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষরা যদি একটা মজলিস কায়েম করে, একটা বৈঠকের আয়োজন করে, লোকজন যখন একটা একত্রিত হয়, আল্লাহর নবী বলছেন লোকজন যখন একত্রিত হয়, লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, পুরা মজলিসের মধ্যে আল্লাহরকে স্মরণ করে নাই, আল্লাহর শুকরিয়া করে নাই, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তাদের নবীর উপরে দরুদ পড়ে নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, এখানে অনেক বড় বড় আলেমরা আছেন যাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমি রাখি না, এখানে যত মানুষ হয়তো আজকে স্টেজে উঠবে, সবচেয়ে কম এলমের, কম বুঝের, বয়সের দিক থেকেও আমার মাত্র 20-21 বছর বয়স, বয়সের দিক থেকেও ছোট, সব দিক থেকে আমি ছোট, তারপরেও বলছি আলেম ওলামারা আছেন, তিরাতান শব্দের অর্থ কোনো কাজ করে ক্ষতিগ্রস্ত হওয়া, কোনো কাজ করে। শাইখ ঠিক আছে? জি, আমাদের ইনি কিন্তু আমাদের হানাইল, আপনারা চিনেন এলাকার মানুষ, তিনি হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, তারা হাদিসের ডাক্তার, তাদের সামনে হাদিস করছে, এই জন্য শুনে নিলে আপনারাও মনে করবেন যে ভুল হলো না ঠিক হলো, একটা কথাতে জোর হলো, ঠিক না? তো আল্লাহর নবী বলছেন যে তোমরা যদি কোনো মজলিস কায়েম করো আর আল্লাহর প্রশংসা না করো, নবীর উপরে দরুদ না পড়ো, তাহলে ওই বৈঠকটাই তোমাদের জন্য ক্ষতির কারণ হবে। ফা ইন শাআ আযযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম, আল্লাহ চাইলে তোমাদের মাফ করতে পারে, আল্লাহ চাইলে তোমাদের শাস্তি দিতে পারে, তাহলে কেন আল্লাহর প্রশংসা করিয়ে নেওয়া হয় 2 মিনিট ধরে, নবীর উপরে দরুদ পড়ে নেওয়া হয়? এবার বুঝতে পেরেছেন? এর পিছনেও দলিল আছে, এর পিছনেও কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন, এক বলেন আমিন। এবার আলোচনাতে ঢুকে যাচ্ছি, সময় খুবই কম, ডানে বামে কোনো কথা বলবো না, তবে এতটুকু না বলেও ছাড়বো না, রাস্তাতে লোকজন প্রচুর হাঁটাচলা করছেন, যুবকরা তোমরা ভাই দোকানে পাটে রাস্তাঘাটে অনেক চলাফেরা করছো, অনেক চলাফেরা করেছো, করতে পারবে, তবে আজকে এত সুন্দর একটা মজলিসের আয়োজন করা হয়েছে, এইটা সহজে আর তোমরা পাবা না।
আর যারা এই সাইডে ক্রস হবেন, এই রাস্তা ক্রস হবেন, অযথে হর্ন বাজাবেন না, আপনাদের বিবেক থাকা উচিত। ভাই, এখানে মাহফিলে কথা হচ্ছে, আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, লোকজনের যানজট আছে, এই কথা আমি মানি, কিন্তু আপনি এখানে হর্ন দিচ্ছেন কেন সবাই ইচ্ছা মতো, বলেন, আপনার বিবেক আছে? এখানে জাম আজকে হবে, আপনার বিবেক আছে বলেন আপনি হর্ন দিচ্ছেন এতবার? এখানে একটু কষ্ট করে পার হয়ে যান, আমি যত বলছি উনি তত আরো দিচ্ছে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জাম আজকে লাগবেই, কিন্তু এখানে কথা হচ্ছে আপনার মোটরসাইকেল যে আজকে এই দিক দিয়ে যাচ্ছে, মাহফিলের জন্যই তো যাচ্ছে। তো আমরা চেষ্টা করি মাহফিলটাকে সফল হওয়ার জন্য আমাদের দিক থেকে যথাসাধ্য সাহায্য করার জন্য, বলেন আমিন। আমার ভাইরা, এখানে যখন কোনো আলেম বক্তা কথা বলতে বসে দুই ঘন্টা ওয়াজ মুখস্থ করে আসা যায় না, আল্লাহর পক্ষ থেকে দয়া থাকতে হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত থাকতে হয়, আল্লাহ কথাগুলো বের করেন। এই জন্য পরিবেশ শান্ত থাকলে যে কোনো বক্তার কথা বলতে সুবিধা হয়। যারা ভলেন্টিয়ার ভাই আছেন, দেখেন এটা একটু কমানো যায় কিনা। আমার ভাইরা, আলোচনাতে যাচ্ছি, আলোচনাতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা কথা বলি, শোনেন, পরে আবার সময় পাবো কিনা জানি না। বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আপনার ছেলের, আপনার ভাইয়ের, আপনার বাড়িতে যে মাতামাতি বা আপনারও যে মাতামাতি, আপনাকে দেখে আমার বড় কষ্ট হয়। ফেসবুকে পোস্ট দিচ্ছে এক একজন আর্জেন্টিনা, ব্রাজিল, এই সেই, এদের বিবেক কোথায় গেছে, বুদ্ধি কোথায় গেছে আমার বুঝে আসে না। এখানে পাঁচ মিনিট আমি কথা বলে সামনে যাব, আমি একটা বিষয়ে কথা বলবো, তবে এখানে একটু বলে আমি সামনে যাচ্ছি। এই যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তোমরা পাগল হয়ে গেছো, আল্লাহ তোমাদেরকে এই করতে পাঠায় নাই, এই যে তারা খেলা নিয়ে মত্ত হয়ে গেল, পাগল হয়ে গেল, এখানে সবচেয়ে বড় বড় তিনটা ক্ষতি হচ্ছে, অনেক ক্ষতি আছে, তবে আমার দৃষ্টিতে তিনটা মারাত্মক ভয়াবহ ক্ষতি হচ্ছে। যারা নিজেকে মুসলিম দাবি করো যুবক, যারা নিজেকে মুসলমানের ঘরের সন্তান দাবি করো, যারা মনে করো আমি জান্নাতে যেতে চাই, তারা কান খাড়া করে শোনো, যারা এই বিভ্রান্তির মধ্যে ডুবে আছো, তোমরা রাস্তাঘাটে প্রেম লীলা করে বেড়াচ্ছ, ব্রাজিল আর্জেন্টিনা করে বেড়াচ্ছ, মনে হয় তুমি একদিন মরবা না, তোমার অবস্থা এমন। তিনটা ক্ষতির মধ্যে একটাই, খেলাধুলা নিয়ে প্রচুর জুয়া হয়, জুয়া বুঝেন, জুয়া এত খারাপ, আজকে আলোচনা করব না, তবে এটুকু বলি, জুয়া খেলতে ডাকলে কাফফারা দেওয়া লাগে, খেলা তো দূরে থাকতে, যদি বলে আসো জুয়া খেলি, আসো টাকার হার জিতের খেলা খেলি, এই কথা বললেই কাফফারা দেওয়া লাগবে। কথা আমার বুঝতে পারছেন? খেলছে না শুধু ডাকছে, ডাকার জন্য কাফফারা দিতে হবে। অনেক হাদিস আছে বুখারিতে, কয়েকবার আছে, 5564 নাম্বার হাদিস সহিহ বুখারী, হাদিসটি আপনি পাবেন নাসাই, 4114 নাম্বার হাদিস, হাদিস তিরমিজিতে পাবেন 1335, অনেকবার হাদিসটি আছে। যদি কেউ বলে আসো জুয়া খেলি, আসো উমুক খেলার জন্য টাকা ধরি, এই বলার কারণে কি করা লাগবে? কিছু দান সাদাকা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে। এখানে বলবো না, এই যে জুয়া মারাত্মক একটা হারামে জড়িয়ে গেছে। দুই নাম্বার, দেখা যাচ্ছে এরা ওদেরকে অনুসরণ করছে, ঠিক না? চুলের কাটিং ওদের মতো, ওঠা বসা ওদের মতো, ওদের মতো কাপড়, ওদের মতো চোপড়, ওদের মতো কথাবার্তা, ওদের ছবি প্রোফাইল পিকচারে দেওয়া, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক, ওদের যে অনুসরণ করছে, এখানে কত ক্ষতি রয়েছে দেখুন। ও যুবক ভাই, তুমি তো জান্নাতে যেতে চাও, তুমি একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, তুমি যদি ওদের স্টাইলে চলো তো তুমি ওদের সঙ্গে তো থাকবে পরকালে, ঠিক না? 4031 নম্বর হাদিস আবু দাউদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে ওনাদের মতো চুলের কাটিং দিচ্ছে, মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। এখন বলো ব্রাজিলের সবাই মুসলমান, জবাব দেন, ব্রাজিলের সবাই মুসলমান, আর্জেন্টিনা সহ যত এগুলো দেশ আছে এগুলো সব মুসলমান? তো এরা যদি মুসলমান না হয় কই যাবে? আমি আর ওইটা বললাম না, ওরা যেখানে যাবে আল্লাহর নবী বলছে তুমি ওখানে, এখন হিসাব করো তোমার জায়গা কোথায়। তিন নাম্বার কথা, এদেরকে এমন মোহাব্বত, এমন ভালোবাসা করে, ওর সাপোর্টের ওই যে দলকেও সাপোর্ট করে, ওর বিরুদ্ধে কেউ কথা বললে ওকে ফ্রেন্ড লিস্ট থেকে আনফ্রেন্ড, ওর বিরুদ্ধে কিছু বলা লাগলে কমেন্ট করা লাগলে রেডি আছে, জোরে কোন ঠিক না ভাই? ঠিক, এই যে ভালোবাসে, এখন শোনো, তুমি যে ওর সঙ্গে ভালোবাসো, ও কোথায় যাবে তুমি জানো? একটু ইকো দেন আওয়াজটাকে, একটু বাজান বাজান, হালকা একটু ইকো দেন আওয়াজটাকে বাজান, পারলে একটা বক্স আমার দিকে একটু হালকা করে ঘুরাই দেন, তো আমি কানে আওয়াজ পাচ্ছি না, এই দিক থেকে আসে পিছন দিক থেকে, তাহলে আওয়াজ বাড়ায় দেন আর একটু, আর হালকা করে একটু ইকো দিয়ে দেন, দেন আরও আওয়াজ বাড়ায় দেন, বাস মাশা আল্লাহ, একটু ইকো হালকা, বাস আর নাড়বেন না, আর হাত দেবেন না। তিন নাম্বার, এরা এদেরকে ভালোবাসছে, দেখছেন, ভালোবাসে, কি মোহাব্বত, হায় হায়, আপনি যাকে ভালোবাসবেন হাশরের ময়দানে তার সঙ্গেই থাকবেন। শুনে রাও,
ব্রাজিল আর্জেন্টিনার পাগলেরা, শুনে নাও ইহুদি খ্রিস্টানদের পাগলেরা, তোমাদের মরার পর কি অবস্থা হবে একটু খেয়াল করো। এই হাদিসটি বুখারিতে আমি পেয়েছি 4 বার, হাদিসটি মুসলিমে আছে, হাদিসটি তিরমিজিতে আছে, এছাড়াও বুলুগুল কি বলে রিয়াজুস সোয়ালেহিনে ইমাম নববী রহিমাহুল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। তিরমিজিতে হাদিসটি পাবে 2364-65, 2385-86 নম্বর হাদিসে তিরমিজিতে পাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক আগন্তুক ব্যক্তি এসে বলছে, মাতা সা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতা সা, আল্লাহ নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলছে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? বলছে, না আমি বেশি নামাজও পড়তে পারি নাই, আমি বেশি সিয়ামও রাখতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। কাকে ভালোবাসে? আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। আল্লাহ নবী এই কথা শুনে বললেন, আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সঙ্গেই থাকবে। এখন যুবক, তোমার ভালোবাসা যদি আল্লাহর নবীর সঙ্গে হয়, তোমার ভালোবাসা যদি ইমানদারদের সঙ্গে হয়, তোমার ভালোবাসা যদি সিদ্দিকদের সঙ্গে হয়, তোমার ভালোবাসা যদি ভালো মানুষদের সঙ্গে হয়, তুমি তাদের সঙ্গেই থাকবে। আর তোমার ভালোবাসা যদি ওই নেইমার মেসি আর কে কে আছে তাদের সঙ্গে যদি হয়, তোমার তুমি হাশরের ময়দানে তাদের সঙ্গেই থাকবে। এখন দেখো তোমার অবস্থা কেমন, তুমি পরকালে কি অবস্থায় থাকবে নিজেকে দেখে নাও। এগুলো নিয়ে আর পাগলা হবা, যাদের কানে কানে কথা গেলে এগুলো আর পাগলা হবেন, ওদের পতাকা বাড়িতে তুলবেন, তোলেন, ওরা যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন। কথা কি আমার বোঝা যাচ্ছে? ভালোভাবে বলেন, কথা কি বোঝা যায়? মাশা আল্লাহ। এখানে আরেকটা কথা বলে সামনে চলে যায়, তাহলে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ভালোবাসা থাকলে তাদের সঙ্গে পরকালে থাকবে, আর যদি ইমানদার মুসলমানের সঙ্গে ভালোবাসা হয় তাহলে তাদের সঙ্গে থাকবে, দলিল আছে না নাই? আমার সাবজেক্টে যেতে হবে, সময় খুবই কম, ছোট্ট করে বলে চলে যায়। আমার ভাইরা, আপনি যদি একটা ভালো ইমানদারের সঙ্গে সম্পর্ক রাখেন, কোরআনে হাদিসে অনেক তাগাদা রয়েছে ভালো মানুষকে বন্ধু বানানোর জন্য। একটা হাদিস বলে সামনে চলে যাব, খারাপ মানুষদের সঙ্গে যদি ভালোবাসা হয় তাদের সঙ্গে থাকবেন, আর ভালো মানুষদের সঙ্গে যদি ভালোবাসা হয় তাদের সঙ্গে থাকবেন, এমন কি আপনি যদি জাহান্নামে যান তারা আপনাকে জাহান্নাম থেকেও বের করে আনবে। সুবহানাল্লাহ, একজনও কয় না। মানে লোকজন বলতে চায়, হুজুর দলিল দেন তারপর সুবহানাল্লাহ, এর আগে কিসের সুবহানাল্লাহ? ঠিক না? ঠিক আছে, দলিল দিচ্ছি, তারপরে যেন সুবহানাল্লাহ জোরে বলেন। খারাপদের সঙ্গে থাকলে আপনি তাদের সঙ্গে থাকবেন, আর ভালোদের সঙ্গে থাকলে আপনারা, আপনি যদি জাহান্নামেও যান সে আপনাকে জাহান্নাম থেকে কি করে আনবে? দলিল আছে না নাই? আছে। ইবনু মাজা খোলেন প্রথম খণ্ড ভূমিকা পর্বের 60 নম্বর হাদিস, ইমাম বুখারী রহিমাহুল্লাহর, ওই হাদিসটা শোনেন নাই? আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, হাদিসটা শোনেন নাই? ওই হাদিসের শেষের দিকে ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে ওই হাদিসটাকে কোট করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক থাকলে আপনি জাহান্নামে গেলেও তারা আপনাকে জাহান্নাম থেকে। এবারে হাদিসটা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন যে ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, এক খেয়ালে তাকিয়ে থাকেন, আমি আমার পকেট থেকে একটা কথাও বলতে আসি নাই, যা বলবো আল্লাহর কথা বলবো, যা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবো, বানিয়ে কোনো কথা আপনাকে আমি বলতে আসি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অধিবাসী বানিয়ে দেবেন, আল্লাহ তাদেরকে জান্নাত ওয়ালা বানিয়ে দিবেন, আল্লাহ তাদেরকে বলবেন জান্নাতে যাও। ওয়া ইজা আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করে দিয়েছে, ও বান্দারা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, কিন্তু তারা জান্নাতের মধ্যে যায় না, উল্টা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এসে ঝগড়া শুরু করে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। কার সঙ্গে ঝগড়া করছে?
আল্লাহর সঙ্গে। হাদিসটা খেয়াল করেন, কায়ে ঝগড়াটা করবে, আল্লাহর নবী বলছে মিনাল মুমিনিনা ইমানদাররা করবে, লিরব্বিহিম তাদের রবের সঙ্গে করবে, ফি ইখওয়ানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে করবে, আল্লাযিনা উদখিলুন্নার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। একটু বুঝে থাকলে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামে যাবে না গেছে? গেছে। একজন গিয়ে আল্লাহকে বলছে যে জান্নাত পেয়েছে, বলছে আল্লাহ আশাদ্দা মুজাদালা, যারা আরবি বুঝেন, আমার তো এলেম কালাম নাই ভাই, ছোট মানুষ আলেমদের জুতো টানার যোগ্যতা আমি রাখি না। আল্লাহর নবী বলছেন আশাদ্দা মুজাদালা, কঠিন ঝগড়া করবে, এত ঝগড়া করবে যে দুনিয়াতেও কোনো মানুষ তার আপনজনের জন্য এত ঝগড়া করে। আপনি হিসাব করতে পারছেন ঝগড়া চলছে কার সাথে? মুজাদালা শব্দের অর্থ আমি ঝগড়া করবো না, তো কি করবো আপনি আমাকে বলেন? আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বলবে আল্লাহ জান্নাতে দেন, আল্লাহ জান্নাতে দেন। এক পর্যায়ে আল্লাহ যখন জান্নাতে দিচ্ছে না, এরা আল্লাহর সামনে যুক্তি খাড়া করবে, বলেন না সুবহানাল্লাহ। ইয়াকুলুনা, জমার সিগা এখানে আছে, যারা আলেম আছেন বুঝবেন, জমার সিগা আছে, মানে একজন দুইজন এমন নয়, এরকম লক্ষ কোটি মানুষ থাকবে যারা তার জাহান্নামী বন্ধুর জন্য, জাহান্নামী ভাইয়ের জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে, কারণ এখানে জমার সিগা আছে। কথা আমার বুঝতে পারছেন? তাহলে এরকম একজন দুইজন নয়, কত মানুষ আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ জবাব দিলেন না কেন? কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। আমার ভাইরা জান্নাতে দিচ্ছে না, ঝগড়ার পরেও যখন দিচ্ছে না, এবারে যুক্তি খাড়া করছে, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা প্রতিপালক, ইখওয়ানুনা আমাদের এই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা আমাদের সঙ্গে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, ওয়ায়াসুমুনা মাআনা আমাদের সঙ্গে সিয়াম পালন করেছে, ওয়ায়াহুজ্জুনা মাআনা আমাদের সঙ্গে হজ পালন করেছে, ফাআদখালতাহুমুন নার আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের কথা শুনে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলবেন ইজহাবু, যাও, ফাআখরিজু বের করে আনো, মান আরাফতুম মিনহুম ও জান্নাতিরা তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো, আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিলাম, যাও তোমাদের ওই সমস্ত ভাইদেরকে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বুঝে থাকলে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে ভালোবাসা ছিল বেঈমানদের সঙ্গে, কাফের মুশরিকদের সঙ্গে, তাদের সঙ্গে হাসরের ময়দানে ছিলেন, এইদিকে ঈমানদারদের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, আপনি জাহান্নামে গেলেও আল্লাহকে বলে কয়ে হইলেও তারা আপনাকে জান্নাতে নিয়ে যেত। এখন বলেন সম্পর্ক রাখবেন নেইমার মেসি এদের সঙ্গে, না যারা ঈমানদার আল্লাহওয়ালা তাদের সঙ্গে? আল্লাহ ভালো মানুষদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হওয়ার তৈরি করার তৌফিক দান করুক, বলেন আমিন। বাস কথা সামনে নিয়ে যাই, আমার কথা বোঝা যায় বাজান? মন কি খুব খারাপ লাগছে, ছোট মানুষ পছন্দ হয়নি না বক্তা, এত বড় মাহফিলে এত পিচ্ছি মানুষ পছন্দ মনে হয় না। চলবে চলবে, মোটামুটি মোটামুটি আধা ঘন্টা খানিক চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা যান দোয়া করে দিছে, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবে, চা লাগবে না, লাগবে না, বুড়া হয়ে গেছি এখন এই চা লাগবে, ঠিক না? বসো বাবা বসো, তুমি হবে হবে বসো। আমার ভাইরা এবার আসেন মূল আলোচনাতে, আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। কালকে যদি মানুষ প্রশ্ন করে দ্বিতীয় বক্তা কি ওয়াজ করেছে, জবাব দিতে পারবেন না? বিষয় কি? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আজকে আপনি আমার প্রত্যেকটা লাইনের দলিল প্রমাণ পাবেন। আল্লাহকে আপনার ভালোবাসার কথা, আল্লাহ যে আপনাকে ভালোবাসে এই কথা আপনি জানেন না, আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনি বিশ্বাস করেন? মানুষজন আল্লাহর কথা বললেই মনে করে আল্লাহ জাহান্নামে দিবে, আল্লাহ জাক্কুম ফল খাওয়াবে, গলায় আটকায় যাবে, গিলতেও পারবো না, ফেলতেও পারবো না, আল্লাহর নাম বললেই মানুষের মনে এগুলা ভয়। কথা বলেন, ভয় থাকবে ঠিক আছে, কথাগুলাও ঠিক আছে, কিন্তু আল্লাহ যে ভালোবাসে এটা মনে রাখা লাগবে। কোরআনে দলিল আছে, কোরআনুল করিম সুরা বাকারা 2 নম্বর সুরার 222 নম্বর আয়াত খোলেন, এছাড়া অনেক জায়গাতে আল্লাহ বলেছেন, এখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পবিত্রতা অর্জন করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহ তাদের ভালোবাসেন। এই যে আল্লাহ বান্দাকে ভালোবাসে, কোরআনে দলিল আছে না নাই?
এবার আসেন, বান্দা আল্লাহকে ভালোবাসবে তার দলিল কোরআনে আছে না নাই? খোলেন কোরআনুল করিম সূরা বাকারা 165 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার হবে তাদের চূড়ান্ত যে ভালোবাসা সেটা কার সঙ্গে থাকবে? আল্লাহর সঙ্গে। তাহলে বান্দার আল্লাহর একটা ভালোবাসার সম্পর্ক আছে না নাই? আজকে এই সম্পর্ক আপনাকে আমি দেখাবো। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ যে ভালোবাসে আল্লাহকে যেও আমাদের ভালোবাসতে হবে, এই কথা আজকে মাথায় আমরা ঢুকিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার বিষয় আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে, বাস এবার আলোচনাতে আসি। আমার ভাইরা, একটা মানুষ যখন অন্যায় করে, একটা মানুষ যখন গুনাহ করে, তার অনেকগুলো ক্ষতি হয়, তার মধ্যে একটা, অনেক ক্ষতির মধ্যে একটা ক্ষতি হচ্ছে, তার ভালো কাজ আর ভালো লাগে না, খারাপ কাজে তখন তার মজা লাগে, ভালো কাজ আর ভালো লাগে না। আপনি খোলেন 4244 নম্বর হাদিস ইবনু মাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বান্দা যখন গুনাহ করে দেয়, একটা বান্দা যখন গুনাহ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। নুকতাতুন, আল্লাহ নবী বলছেন, নুকতাতুন সাউদাউ ফি কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ ফেলে দেয়। ফা ইন তাবা ওয়া নাজাহা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, ওই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে কান, সুবহানাল্লাহ। আমার ভাইরা ও যুবক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, এত রহমত ছেড়ে আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বাদ দিয়ে তুমি ভালোবাসা মেসি নেইমারকে শুরু করে দিয়েছ, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তুমি মিশে গেছ, আল্লাহর নবী অনেক পূর্বে ভয় করে গেছে যে আমার উম্মতগুলো আমাকে ছেড়ে ওই দিকে দৌড়াবে। 3952 নম্বর হাদিস ইবনু মাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত ব্যাপারে, উম্মতের ব্যাপারে আমি বড় ভয় করি, আমার উম্মতের মধ্যে যেসব হুজুর আছে এরা হবে গোমরা, এরা হবে ভ্রান্ত। ওয়া সাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত বের হবে আমার উম্মত বলে দাবি করবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই উম্মতগুলো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, ওরা আল্লাহকেও ভালোবাসবে না, ওরা নবীকেও ভালোবাসবে না, আল্লাহর দিকে ওরা ফেরত আসবে না, ওরা বরং ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে, ওরা মূর্তি পূজার সঙ্গে মিলে যাবে। জোরে কন, না আউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ নবী বলছেন, ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আল্লাহর নবী বলছে, আমার বড় ভয় উম্মতকে নিয়ে, আমার উম্মতরা অচিরেই মূর্তি পূজকদের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত অচিরেই ব্রাজিলের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত অচিরেই নেইমারের সঙ্গে মিশে যাবে, ওদেরকে ভালোবাসবে, দিন ধর্ম নামাজ কালাম যা আছে সব বাদ দিয়ে ওদের পিছনে দৌড়াদৌড়ি করবে। জোরে বলেন, বুঝে থাকলে ভয়টা আল্লাহর নবী আমাদের জন্য করেছিল, ওটা এই সময়ে আল্লাহর ওই সময়টা আসবে না এসে গেছে, কথা বলেন, ওই সময়টা আসবে না এসে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বড় ভয় করতেন, আমার বান্দা আমার ভালোবাসা বুঝবে না, আমার বান্দা বুঝবে না আমি আল্লাহ তারে কত ভালোবাসি, আমার বান্দা বুঝবে না আমি যে তারে জান্নাতে দিতে চাই, ওরা শুধু ওই দিকে দৌড়াদৌড়ি করবে, যার দিকে হয়ে সে দৌড়াদৌড়ি করে, ও যদি জানতে পারে মুসলমান তোমার উপরে 3 বালতি টয়লেট ঢেলে দেবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ বলছেন, ইহুদি খ্রিস্টানরা কোরআনে বলছেন, ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপর ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম গ্রহণ না করবে, এছাড়া হাজার সাপোর্ট করেও ভালোবেসেও তাদের মন জয় করতে পারবে না। আল্লাহর নবী এই 3টা ভয় করতেন, আল্লাহর নবী ভয় করতেন আমার উম্মত ওদের ভালোবাসবে, ওদের সঙ্গে মিশে যাবে, মাগার আল্লাহর ভালোবাসা বুঝবে না। কথা আমার বোঝা যায়? এখানে ছোট্ট একটা কথা বলি, আল্লাহর নবী হুজুরদেরকে নিয়ে ভয় করতেন, কাদেরকে? আইম্মাতান মুদিল্লিন। কেন? হুজুরেরাই শিরক চালু করবে, হুজুরেরা কি করবে? উরি আল্লাহ, হুজুরই শিরক করাবে মানুষকে, হুজুরই বেঈমান বানাবে। হায় হায়, হুজুর গান বলবে। ইউটিউবে সেইদিন যাচ্ছিলাম নরসিংদীতে, আমার প্রোগ্রাম ছিল নরসিংদী, আপনি 3 নম্বর খণ্ডে হাদিস একাডেমি কর্তৃক ছাপা হাদিস নাম্বার 2326, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন পাপ করতে থাকো, রাত দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুজ জুনুবা
জামিআ, আর আল্লাহ বলছেন আমি তো সেই আল্লাহ যে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে তোমাদেরকে জান্নাতে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও আর জান্নাতে চলে যাও। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে জান্নাতে দিতে চায় না, জাহান্নামে দিতে চায়? আপনি আরো সামনে আসেন, বান্দা কখন ফেরত আসবে আল্লাহর দিকে? বান্দা কখন ফেরত আসবে জান্নাতের দিকে? আল্লাহ বান্দার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আল্লাহ যে মিনিটে মিনিটে বান্দার তওবা করার জন্য আল্লাহ মিনিটে মিনিটে প্রস্তুত আছে, সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে, দলিল আছে? আমি বলবো হ্যাঁ আছে। বেশি দূর যেতে হবে না, সহি মুসলিম খুলবেন, হাদিস নাম্বার 7634 ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবু মুসা আশআরি রাবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিআতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিআতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। হাদিস অনুবাদ করার আগে একটু বলেন না সুবহানাল্লাহ। হায় হায় আদম সন্তান, তুমি কোন দিকে দৌড়াও? তোমার আল্লাহ তোমার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত আছে যে বান্দা আমার দিকে ফেরত আসুক, আমি জান্নাতে দিয়ে দেব। এবার আসেন হাদিসটার অনুবাদ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন রাতের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন দিনের পাপকারীগণ রাতের বেলা ক্ষমা চাইতে পারে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিআতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। আবার আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন যেন রাতের পাপকারী গুণ দিনের বেলা ক্ষমা চাইতে পারে। এটা শুধু শবে বরাতের জন্য নয়, এটা শুধু শবে কদরের জন্য নয়, এটা কোনো বিশেষ রাতের জন্য নয়। আল্লাহর নবী বলছেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না ওঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করবেন কখন আমার বান্দা আমার দিকে ফেরত আসবে, বান্দা আমার দিকে ফেরত আসবে আর আমি আমার বান্দাকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এবার জ্ঞানী গুণী সমাজেরা আমার কথার এবার মানে করেন, রাত এবং দিনের বাইরে মিনিট সেকেন্ড আর রাত এবং দিনের মধ্যে কথা বলেন, রাত এবং দিনের মধ্যে মিনিট সেকেন্ড ঘন্টা না এবং রাত দিনের বাইরে এগুলা। তা আল্লাহ রাতেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব, দিনেও বান্দার জন্য রেডি ক্ষমা করে দেব। এখন আমি যদি বলি আল্লাহ রব্বুল আলামিন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রেডি, তাহলে আপনি বলেন আমি ভুল বললাম না হাদিস অনুযায়ী? ঠিক আছে, আপনার আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। আমার ভাইরা চলেন আলোচনার সামনে নিয়ে যাই। আমার ভাইরা একটু আগে আমার আলোচনার পূর্বে বক্তা সাহেব যে আলোচনাটা করেছিল, আবদুল্লাহ বিন খোরশেদ ভাই একটা হাদিস বলছিল, ওই যে উট বেঁধে রাখার হাদিস যেহেতু বলেছে, ওইটা আমি আর আপনার সামনে তুলে ধরবো না। আল্লাহ কত বেশি খুশি হয়ে যায় হাদিস সহি মুসলিমে আছে, 6703-6708 নাম্বার হাদিসে, এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটি আছে। আল্লাহর নবী বলছেন, সংক্ষেপে বলছি, বলে এটার সামনে চলে যাব কারণ এটা আলোচনাতে আপনাকে বললে বুঝতে সুবিধা হবে। একটা বান্দা চলে গেছে এক জায়গা থেকে আরেক জায়গাতে সফর করার জন্য, সে এত দূর পর্যন্ত চলে এসেছে, সে নিজেকে ক্লান্ত মনে করছে, একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসেছে। আমার ভাইরা, বিশ্রাম নেওয়ার ঘুমানো এক জিনিস না, অনেক সময় এক জিনিস বুঝালো দুইটা এক জিনিস না, আমি ঘুমাবো আর একজন বলতেছে একটু বসে একটু জিরায় নেই, দুইটা এক জিনিস না। উনি আসলে একটু জিরানোর জন্য বসেছে, ঘুমানোর জন্য না, এই জন্য উঠকেও বাঁধে নাই, উঠকে বাঁধে নাই, ছেড়ে দিয়ে খাবার পানি রেখে একটু বসেছে, ক্লান্ত শরীর, ঘুম চলে এসেছে। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তিটা যখন ঘুমায় গেল, ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উদাহরণ দিচ্ছে, ওই লোকটা ঘুম থেকে ওঠার পর তার সামনে যে খাবার পানি সহ ওটটা রেখেছিল, খাবার পানি ওট নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, ওই লোকটা তার ওটটাকে চারিদিকে খুঁজলো, চারিদিকে খোঁজার পর যখন ওটকে খুঁজে পেল না, আল্লাহর নবী বলছেন, লোকটা যখন ওটকে খুঁজে পেল না, সে মনে মনে বলল, আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, না পিছন দিকেও আমি যেতে পারবো খাবার পানি বাহন ছাড়া, না সামনের দিকেও আমি যেতে পারবো খাবার পানি বাহন ছাড়া, আমার বাঁচার কোনো উপায় নাই, আমি এই জায়গাতে চলে এসেছি, এমন কোনো কাফেলাও নাই যার কাছ থেকে আমি সাহায্য নিয়ে বাঁচতে পারি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন সাহাবীরা, ওই ব্যক্তিটা তার খাবার পানি আর উটটাকে অনেক খোঁজাখুঁজি করলো, খোঁজার পরে যখন পেল না, যেই জায়গাতে বিশ্রাম নিচ্ছিল আবার ওই জায়গাতে ফেরত এসে মনে করলো, আমি ঘুমায়েছিলাম
গেলাম এই জায়গাতে, বাসার তো আর উপায় নাই, এই জায়গাতে আবার ঘুমাতে ঘুমাতে আমি মরে যাই। এই চিন্তা করে সেই জায়গাতে আবার যখন বসে গেল, হঠাৎ করে তার চোখের মধ্যে আবার ঘুম চলে আসলো। ঘুম থেকে ওঠার পর সে সামনে তাকিয়ে দেখলো খাবার পানি সহ উঠ ফেরত এসেছে। এখন বুঝে থাকলে জবান খুলে বলেন, লোকটা খুশি না বেজার? লোকটা মরে গেছিল খাবার পানি ছাড়া। আল্লাহর নবী বলছেন, ওই লোকটা খাবার পানি ফেরত পেয়ে এত বেশি খুশি হয়ে যায়, কথা উল্টা করে বলে ফেলে, আল্লাহ আপনি আমি আপনার রব আর আপনি আমার গোলাম। কথা বুঝতে পেরেছে? উল্টা আনন্দের ঠেলাই উল্টা করেছে। আল্লাহ মুখেরটা নেই না অন্তরেরটা নেই? জোরে বলেন, মুখেরটা না অন্তরেরটা? আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ আদম সন্তানের চেহারা সুরত কাপড় চোপড় দেখে না, তার পকেটে কত টাকা আছে দেখে না, ওয়ালাকি ইয়ানজুরু, বরং আল্লাহ দেখে তার অন্তর এবং আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তর এবং আমল দেখে। তাহলে জানাজাকে সামনে দাঁড় করিয়ে নিয়ে হুজুর যে সবাইকে বলে নেয়, বলেন এই লোকটা কেমন ছিল, সবাই কয় আলহামদুলিল্লাহ ভালো ছিল, অথচ নাম্বার ওয়ান বডের হাড্ডি ছিল, আপনার এখন সবাই আলহামদুলিল্লাহ ভালো বলাতে আল্লাহ কি আপনার মুখেরটা নেবে? তো কেন আলহামদুলিল্লাহ বলে নিন, মানে জান্নাতে ঢুকিয়ে দিলেন। আবু দাউদে একটা হাদিস আছে, হাদিসটা সহিহ। আমি ইন্ডিয়া মাহফিলে গিয়ে হাদিস বলেছিলাম, হুজুররা এসে আমাকে ধরেছিল, বলছে হুজুর এ হাদিস কই আছে বলেন, মানে এমনভাবে বলছে যে আমি মনে হয় না বুঝে হাদিসটা আমি বলেছি। আল্লাহ নবী বলছেন, একটা লোকের ব্যাপারে 40 জন ইমানদার শিরক করেনি এমন ইমানদাররা যদি একজনের ব্যাপারে মরে যাওয়ার পর আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটা ভালো ছিল মাফ করে দেন, এমন যদি 40 জন বলে, আল্লাহ তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করে তাকে মাফ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? হাদিসটা সহিহ, লাগলে নাম্বার নিয়ে যাবেন। এই হাদিস ওই হুজুর এখন মনে করছে যে 40 জনকে মনে বলিয়ে নিলেই জান্নাত হবে, ঠিক না? ও মনে করছে বলিয়ে নিলেই হবে, কিন্তু ইমানদার হতে হবে, আসলেই ব্যাপারটা হতে হবে, কারণ আল্লাহ মুখেরটা নেই না, আল্লাহ কোনটা নেই? অন্তরেরটা নেই। তো খবরদার, জানাজা সামনে নিয়ে লোকটা কেমন ছিল বলে 7 হাত লম্বা একটা আপনার হাই মারার কোনো দরকার? এটা একটা বিদআত বললে ভুল হবে না, এটাকে বিদআত বললে ভুল হবে না, এটা কোরআন সুন্নাতে খেলে না, এটা আমরা এখন থেকে বাদ দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ মুখেরটা নেই না অন্তরেরটা? লোকটা এত বেশি খুশি হয়েছে, বলেই ফেলেছে, উল্টা করে ফেলেছে, কিন্তু আল্লাহ তো মুখেরটা নেই না অন্তরেরটা নেই। আল্লাহ জানে যে বান্দা ভুল করে উল্টিয়ে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, এই বান্দা খাবার পানি পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, তার পথ হারা বান্দা, তার জাহান্নামে পথে চলা বান্দা যদি ফেরত আসে জান্নাতের দিকে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। জোরে কর না সুবহানাল্লাহ। হাই হাই, আল্লাহ কত বেশি খুশি হয়। আরেকটা হাদিস বলি, সময় খুবই কম। ইবনু মাজাতে হাদিসটি পাবেন আপনি, 4250 নম্বর হাদিস ইবনু মাজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, তিনি বলছেন, যেই ব্যক্তিটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলমিন সেই যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তাকে এমনভাবে পবিত্র করে দেয় যে বান্দা আর কোনোদিন গুনাহ করেই নাই। বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে কোনো ব্যাপারে ক্ষমা চান, আল্লাহ মাফ করলে আপনার কথা বলেন, আপনারা পিছিয়ে, আপনারা মনে একজন বক্তার পিছনে বললে মনে কেউ দেখবে না, বক্তারই অসুবিধা হচ্ছে আমার ভাইরা। তাহলে আপনি আমি যে আল্লাহর কাছে কোনো ব্যাপারে ক্ষমা চাইলে আল্লাহ ওই ব্যাপারটা আপনার আমার মধ্যে থেকে এমনভাবে মুছে দেয় যে আপনি ওই পাপটার কোনো দিন করেন নাই। আমার ভাইরা, আরও সহজ করে বললে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চোর যখন চুরি করতে যায়, চোর চুরি করে ধরা পড়ে না, পুলিশের খাতায় নাম ওঠে না, অথবা চক্রান্ত করে অনেক সময় কেস দিয়ে দেওয়া হয় না, দেখবেন ওই লোকটা যদিও সারা পায়, পেলেও ওই পুলিশের খাতা থেকে নাম তার কাটা যায়, বুঝে বলেন যায়, খাতাটা যদি ভরে যায় আলমারিতে, ওই পুলিশ সুপাররা বাজারের দায়িত্বে আছে, তারা তুলে রাখবে। আর বর্তমান অনলাইনের যুগ, এটা যদি অনলাইনে সেভ করা হয় কোনোভাবে, তাদের যদি কোনো সিস্টেম থাকে, তাহলে চিরকাল যে আপনি একদিন চোর ছিলেন প্রমাণ আছে না নাই, আপনি খালাস পেয়ে গেছেন তারপরেও প্রমাণ আছে না নাই, কাগজ ঘাটলে বের হবে না হবে না, তার মানে আপনি যে একদিন চোর ছিলেন, এখন যতই ভালো হন, একদিন যে চোর ছিলেন প্রমাণ আছে। কিন্তু আল্লাহ যখন মাফ করে প্রমাণ রাখে, এখনো সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যখন মাফ করে প্রমাণ রাখে,
হায় হায় আল্লাহ কিভাবে মুছে দেয় দেখো, একটা ছোট্ট দেখেন যুবক, আপনারা দেখেন যখন দেখো বলো বলছি, আমি দেখো যখন বলছি মনে করবেন আমার চেয়ে ছোট বয়সী বা আমার বয়সী গুলাকে বলছি, যখন বলবো দেখেন তখন মনে করবেন বড়দেরকে বলছি, ছোটদের আবার এটা নিয়ে নিন্দা করার কিছু দরকার নাই যে আমাদেরকে তুমি বলে গেল বক্তা, কারণ হুজুরদের তো দোষের অভাব নাই। হুজুর যদি একটু আস্তে হাঁটে বলবে পিছনের পাড়াতে এমন খাওয়া খেয়েছে আর নড়তে পারছে না, হুজুর যদি একটু জোরে হাঁটে বলবে সামনের পাড়াতে দাওয়াত আছে ছুটে যেন না যায় জন্য জোরে জোরে যাচ্ছে, হুজুর যদি একটু মোটা হয় বলবে মানুষের বাড়ি তো খাইতো খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে, হুজুর যদি একটু চিকুন হয় বলে মাদ্রাসায় পড়ে লাভ কি খেতেই পারে না, হুজুর যদি একটু লম্বা পাঞ্জাবি পরে বলবে হুজুরের কাপড়ের দাম বাড়াইছে, একটু যদি ছোট কাপড় পরে বলবে টেরি হুজুরের পিছনে নামাজ জায়েজ নাই, জোরে কোন ঠিক না বেঠি, কাপড়ের দাম নাই হুজুররা বাড়ালো তেলের দাম বাড়াইছে কে, কোন হুজুররা তো বেশিরভাগ সময় সাইকেল চালায় বলেন হুজুরকে দেখে দোষ দেন ঠিক না, আল্লাহ যখন আপনাকে মাফ করে দেয় আমল নামা একদম পরিষ্কার করে দেয়, শুধু পরিষ্কার করে না ওই পরিমাণ নেকিও আমল নামার মধ্যে দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সূরা ফোরকান 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, 70 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত আল্লাহ বলছে গুনার কারণে শাস্তি দেবো এইটা ওইটা বলে, 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে বান্দা তুমি পাপের মধ্যে ছিলে, আল্লাহ বলছে বান্দা তুমি গুনার মধ্যে ছিলে, তুমি তোমার পাপকে ভুলে গিয়ে তুমি যদি আমার দিকে ফেরত আসো, ঈমান উন্নয়ন করে নতুন করে আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার গুনাগুলোকে তো মুছে দেই, বরং ওই গুনা পরিমাণ নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দেই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুছে দিয়েছে ভাইজান, এখানে ধরেন কথার কথা এই জায়গাতে একটা বাড়ি ছিল, ইটের বাড়ি ছিল, আমি এখানে কোনোদিন আসি নাই, এসে ওটা বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, বলেন আমি এখানে এসে কি বুঝতে পারবো যে এখানে একটা ইটের বাড়ি ছিল, হয়তো বা বুঝলে বুঝতেও পারি, হয়তো বা যখন ভাঙছে দিয়ে একটা ইট পাথর ইত্যাদি নানান দিকে পড়েছিল হয়তো বা আমার ধারণা হতে পারে এখানে কিছু একটা ছিল, তবে ওই বাড়ি ভেঙে দিয়ে যদি ওখানে একটা মাদ্রাসা বা স্কুল তৈরি করা হয়, এখন বলেন আমি কেন, আমার বাপেরও সাধ্য আছে যদি আমাকে কেউ না বলে যে এই জায়গাটা মাদ্রাসা হয়েছে এখানে একটা বাড়ি ছিল, যদি না বলে আমার বাপেরও সাধ্য নাই বোঝার যে ওই জায়গাটা বাড়ি ছিল, কথা বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার গুনাগুলোকে এমনভাবে মুছে দেয়, মুছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামার মধ্যে নেকি দিয়ে দেয়, মানে বোঝার আর কোনো উপায়ই নাই যে বান্দা গুনাহ করেছিল, কারণ গুনার জায়গাতে জোরে বলেন বাড়ির জায়গাতে যেমন মাদ্রাসা, গুনার জায়গাতে নেকি, আর বোঝা যাবে যে ওখানে বাড়ি ছিল, বান্দাকে আল্লাহ এমনভাবে মুছে দিয়েছে যে ওই জায়গাতে নেকি দিয়ে এমন ভরিয়ে দিয়েছে যে ও যে কোনোদিন গুনাহ করেছিল তার কোনো নমুনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিতে বুঝা একটু একটু যাচ্ছে, আরও যত সামনে যাবেন আরও ভালো বুঝতে পারবেন, আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না, সামনে চলেন আমার ভাইরা। আর একটা ছোট্ট উদাহরণ দেই দেখেন, এই যে সূরা ফোরকানের আয়াত বললাম, এই আয়াতের গুরুত্ব আপনি বুঝেন নাই, আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ ধরো কথার কথা, 5000 তোমার গুনাহ আছে, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম, একটা বললাম 5000 বা 5 কেজি, একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম তোমার গুনাহ আছে, আল্লাহ বলছে ওই ব্যাপারে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ এটা পরিষ্কার করে দেয় এবং ওই পরিমাণ নাকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। মানে ব্যাপারটা ওইরকম হলো, আমও চুরি করতে আসলো, মাপও পালো 5 কেজি, আমও পাইলো, বোঝেন নাই মনে হয়, একটা মানুষ আম চুরি করতে আসছে ধরেন, ও যদি ধরা পড়ে পিটন খাওয়ার সম্ভাবনা আছে না নাই, আছে না, আপনি খুব দয়ালু মানুষ হয়তো বড় জোর তাকে মাফ করে দিতে পারেন, নাকি মাফ করে দিয়েও বলবেন যা তোকে মাফ করেও দিলাম, এত কষ্ট করে রাতের বেলা আম চুরি করতে আসছিস, 10 কেজি আম তোর ব্যাগের মধ্যে দিলাম, বউ বাচ্চা নিয়ে খাস যা, এরকম ঘটনা কোনো দিন ঘটছে, কোনো দিন ঘটবে, বড় জোর কি হতে পারে, মাফ হতে পারে না হলে পিটন হতে পারে, কিন্তু মাফ হওয়ার পরে 5 কেজি আমার কপালে দুনিয়াতে কোথাও ঘটবে না, দুনিয়ার লজিকে এই কথা ধরবে না, আপনি বলবেন চোর মাফ না ওই করছেন ভাই, বুঝলাম 5 কেজি আম দিলেন, ওটা আপনি আবার কেমন মানুষ, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার কাছে গুনাহ করেছো তো যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহটাও মাফ করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও আবার ওই গুনাহ পরিমাণ নেকি তোমার আমল নামার মধ্যে দিয়ে দিলাম, এর মানে আমসুর মাফও পাইলো 5 কেজি আমও পাইলো, এটা দুনিয়ার কোনো মানুষ না করলেও আল্লাহ ঘটাই, বলেন না সুবহানাল্লাহ। কথা মনে হয় আমার বোঝেন নাই, মাফও করে দিল, চোর যেরকম মাম চুরি করে মাফ পেয়ে আম পেলো, এটা দুনিয়াতে ঘটবে না, আপনি এটা আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহ পরিমাণ নেকি দিয়ে বোঝাচ্ছে, আল্লাহ বোঝাচ্ছে যে বান্দা তুই তো গুনাহগার, তোর গুনাহও মাফ করে দিলাম ওই গুনাহ পরিমাণ নেকিও দিলাম, সাথে সাথে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য গিফট, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কে বুঝতে পারছেন? আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না জান্নাতে দিতে চায়? আস্তে আস্তে চলেন, আপনি দেখেন আল্লাহ আপনাকে যতটা জান্নাতে দিতে চায় আপনার আমার অতটা আগ্রহ জান্নাতে যাওয়ার আমার মনে হয় নাই। দেখেন আল্লাহ কত আগ্রহ দেখাচ্ছে, বান্দা তুই জান্নাতে আয়, তোর পাপ হয়েছে এই যে এইভাবে এইভাবে মাফ করবো, তোর আমি এইভাবে জান্নাতে নেবো, ক্ষমা চা গুণাও মাফ করবো, তুই যে ক্ষমা চাইছিস সেই জন্য গুণা পরিমাণ নেকিয়ে দিয়ে দেবো। আল্লাহ কত আগ্রহ দেখাচ্ছে বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য, আর আপনি আমি এতই কুলাঙ্গার, এতই নরাধম, এতই খারাপ যে আপনি দশতলা বিল্ডিংয়ে উঠতে পারেন, আর মসজিদে আজান দিলে মসজিদের ওই তিনটা সিঁড়ি টপকে ওঠার মতো শক্তি আপনার গায়ে হয় না। জোরে বলেন ঠিক না বেঠি? বলেন আপনি আসলেও জান্নাতে যেতে চান? আপনার চাল চলনে বলেন আপনি জান্নাতে যেতে চান? আল্লাহ এতবার বলছে, এত সুযোগ দিচ্ছে, এত লাইন দিচ্ছে, এত ঘাট বানায় দিচ্ছে, তারপরে আপনার আমার আগ্রহ নাই? ওই যে বললাম দশতলাতে উঠতে পারেন সিঁড়ি বেয়ে, তিনটা সিঁড়ি আছে, মাত্র তিনটা সিঁড়ি আছে আপনার মসজিদের দরজাতে, ওই তিন সিঁড়ি ওঠার মতো আর শক্তি আপনার? এই তো মানুষ আপনি। আল্লাহর রাগ বেশি নয়, আল্লাহর দয়া বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি বুখারি 5 নম্বর খণ্ড ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৃষ্টির সূচনা অধ্যায়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গলাবাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকাজ সমাধা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকাজ শেষ করলেন, আল্লাহ তার নিকটে একটা কিতাবের মধ্যে লিখলেন নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের দয়া, ইন্না রহমাতি গলাবাত গাদাবি, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের দয়ার, আল্লাহ রব্বুল আলামিনের রাগের উপরে আল্লাহ রব্বুল আলামিনের দয়া ক্ষমা জয় লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পালসার মুসলমান, ও জামালগঞ্জ আক্কেলপুরের মুসলমান, এখন বুঝে থাকলে জবাব দিয়ে আপনি আমাকে একটু আশ্বস্ত করুন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আমার ভাইরা আপনার আল্লাহ, আমার আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিতে চায় না। তার একটা হাদিস আপনাকে বললে সহজ হয়ে যাবে, 3541 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খলাকাল্লাহু মিয়াত রহমা, আল্লাহ রব্বুল আলামিন 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। একটু বুঝে থাকলে জবাব দিয়ে বলেন কয়টা সৃষ্টি করেছে? খলাকাল্লাহু মিয়াত রহমা, আল্লাহ 100টা দয়া রহমত সৃষ্টি করেছেন। করার পরে আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন 99টা দয়া রহমত নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1% দয়া রহমত পৃথিবীর সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আপনি ওই 1%-এর ভাগ আপনিও পেয়েছেন। হাদিসটা বুঝুন, গভীরতা বুঝুন, হাদিসের ভিতরে ঢোকার চেষ্টা করুন। 1% দয়া রহমতকে কেটে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ এটা বলে শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই 100টা দয়া রহমতের মধ্যে একটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। 99টা আল্লাহর কাছে রেখেছে, ওই 1% একটা মুরগিও পেয়েছে, গরু পেয়েছে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রাণী দুনিয়াতে এসেছিল, যত প্রাণী দুনিয়াতে আছে, যত প্রাণী আসবে, আল্লাহর নবী বলছেন সবাইকে আল্লাহ ওটা ভাগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য 99টা রেখেছেন, আল্লাহ মানুষের মধ্যে 1% পৃথিবীর মধ্যে 1% ভাগ করে দিয়েছেন। ওই 1% ভালোবাসার আপনি কতই পেয়েছেন, পাওয়ার পরে আপনি আপনার সন্তানের গালে চুমু দেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, কত ভালোবাসা আমরা দেখতে পাই। একটা মুরগি তার বাচ্চাকে ভালোবাসে, একটা গাভী তার বাছুরকে ভালোবাসে, পৃথিবীর সব জায়গাতে যে ভালোবাসার খেলা দেখতে পান, এই পুরাটা আল্লাহর ওই 1%-এর কামাল। আল্লাহ নিজের জন্য রেখেছেন 99%, ওই 1%-এর কতটুকুই পেয়েছেন তার ওজন যদি এত হয়, আল্লাহ নিজের কাছে 99% রেখেছে। এখন বুঝে থাকলে বলেন আল্লাহর দয়া রহমত আপনার আমার জন্য কত আছে? তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চান না। আজকে বক্তব্যের শেষ দুইটা হাদিস বলে আমি শেষ করে দেব, আল্লাহ যে জাহান্নামে দিতে চান না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে প্রধান মেহমান এসেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আর কথা বলার কোনো ওয়েই নাই, আমাকে একটু আগে যাক স্লিপ দিয়েছে অবশ্য, আমি এতটা কাছে বুঝতে পারি নাই। আমি এখানে কথা শেষ করে দিচ্ছি, আল্লাহ যখন অন্য কোনো জায়গাতে সুযোগ করলে আমরা কথা বলবো ইনশা আল্লাহ। তাহলে আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে